আসসালামু আলাইকুম। পোলট্রি ফিডের খাবারের দামে দিশারা খামারিরা, পোলট্রি ফিডের বর্তমানের দাম এত পরিমাণ বেড়েছে যার কারণে খামারিরা ধ্বংসের পথে। হাজার হাজার খামারিরা তাদের খামার বন্ধ করে দিয়েছে। এর মূল কারণ হলো শুধু পোলট্রি ফিডের অতিরিক্ত দাম। এত দামের খাবার খাওয়ানোর পরও দেখা যায় যে একজন খামারি মুরগির দামটা ঠিকঠাক মতো পাচ্ছে না। খাবারের দাম বাড়লেও মুরগির দামটা বাড়তেছে না। খাবারের দাম বাড়লেও মুরগির দামটা সেই আগের মতোই রয়ে গেছে, তেমন পরিমাণ বাড়ে নাই, যার কারণে খামারেরা ধ্বংস হয়ে যাচ্ছে। তো এখন যদি এই খামারে যদি টিকে থাকতে হয়, অন্তত যারা দেশি মুরগির খামার করে, যারা দেশি মুরগির খামার করছেন তাদেরকে অবশ্যই আপনারা যদি টিকে থাকতে চান, তাহলে পোলট্রি ফিডের উপর থেকে আপনার যে একটা আত্মবিশ্বাস সেটা বন্ধ করে দিতে হবে। আপনাকে ন্যাচারালভাবে মুরগি পালন করতে হবে। আপনি ন্যাচারালভাবে মুরগিগুলো যদি আপনি মুক্ত অবস্থায় পালন করেন, তাহলে আপনার খাবার খরচটা অনেক অনেক পরিমাণ কমে যাবে, যেটা আপনার চিন্তাধারার বাহিরে। এবং মুরগির দেখবেন মুরগির স্বাস্থ্য এবং চঞ্চল সব কিছু ঠিক আছে, মানে আমি মনে করি ঠিকঠাক থাকবে। কারণ আমার খামারের মুরগিগুলো সবসময় এরকম ছাড়া থাকে, উন্মুক্ত অবস্থায় থাকে, ওরা প্রাকৃতিক খাবার খায়। আমি শুধু ওদেরকে এখন ভুট্টা দেই, তাও খুব সামান্য পরিমাণ, ওরা ওগুলো তেমন একটা খায়ও না। বাইরেই সারাদিন ঘোরাফেরা করে, বাইরের খাবারই খায়, বিভিন্ন লতা পাতা, পোকামাকড় ইত্যাদি ছাড়াও আরও অনেক কিছু, যার কারণে এই সেক্টর থেকে আমার কিছুটা লাভ হলেও আমার থাকছে। কিন্তু শুধু আপনি ব্রয়লার ফিডের উপর নির্ভর করে যে আপনি দেশি মুরগি পালন করবেন, মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এটা সম্পূর্ণই ভুল ধারণা। এখান থেকে আপনাকে উঠে আসতে হবে, নয়তো আপনি খামারে লস খাবেন নিশ্চিত, এটা আমি মনে করি। কারণ দেশি মুরগিকে যদি আপনি শুধু পোলট্রি ফিডের উপর নির্ভর করে আপনি লালন পালন করেন, তাহলে দেখবেন আপনি যে দামটা আশা করছিলেন, যে খরচটা আপনার হবে, আপনি সেই পরিমাণ দাম পাবেন না। তাই অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন। ইউটিউব দেখে আপনার লাখ লাখ টাকা ইনকাম করছে এরকম অনেক ভিডিও আছে, কিন্তু ইউটিউব দেখে আপনারা এই সব কাজ ভুলও শুরু করবেন না। যদি আপনার খামার করার ইচ্ছাই থাকে, তাহলে আপনি অল্প থেকে শুরু করুন এবং সেখান থেকে দেখুন আপনার কীরকম খরচ যাচ্ছে, কীরকম লাভ থাকছে। তারপর আপনি যদি মনে করেন যে না এটা থেকে অবশ্যই ভালো কিছু আছে, তখন আপনি বড় করে শুরু করেন। কিন্তু আপনি প্রথমে ইউটিউবের ভিডিও দেখে আপনি বড় করে শুরু করবেন না, এটা আমার অনুরোধ রইল। কারণ দেখা যায় যে আপনার কাছে আপনার হাতে যদি টাকা থাকে, আপনার অনেক কিছুই করতে ইচ্ছা করবে। কিন্তু যখন আপনার টাকা, যখন আপনার পুঁজি শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, দিশারা হয়ে যাবেন। তাই সকল খামারিরাই সাবধান, বর্তমানে খাবারের দাম সব কিছুর দামই অনেক বেশি। জানি না খামারিদের কপালে কী আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।